অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার প্রফুল্ল নগর এলাকায় আহত অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূর বাপের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গত মে মাসে হাবড়ার বাসিন্দা দীপ দেবনাথের সাথে ভালোবেসে বিয়ে করে অশোকনগরের বাসিন্দা দীপা হালদার বিয়ের পর দীপের বাড়ি থেকে বিষয়টি মেনে না নেওয়ায় অশোকনগরে দীপার বাড়িতেই থাকত দুজনে সম্প্রতি দীপের শারীরিক অসুস্থতার কারণে সে হাবড়ায় নিজের বাড়িতে চলে আসে স্বামীকে ফোনে না পেয়ে স্বামীর বাড়িতে যায় দীপা অভিযোগ সেই সময় শাশুড়ি তাকে বেধড়ক মারধর করে স্বামী সেই সময় বাড়িতে ছিল না অভিযোগ বাড়ি ফিরে স্বামী দীপ ও স্ত্রীকে মারধর করে বুধবার হাবড়া থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ করেন দীপার বাড়ির লোকেরা ওর শরীর খারাপ হয়েছিল ডেঙ্গু তার জন্য দিদি ওই বাড়িতে গিয়েছি এবার আমি সেটা দেখতে গেছি ওখানে দেখতে গেলে চুলের মুঠি ধরে বাইরে নিয়ে আসি মেরেছে প্রথমে এবার মারতে মারতে বাইরে নিয়ে এসছে তার আগে ফোন মানে ওর ভাই ফোন করেছে ওর দাদাকে ও দাদা এসছে এসে ওর দাদা যেই এসছে সেই বলছে যে আমি নাকি উল্টো পাল্টা বলেছি এবার তারপর ওর দাদাও আমাকে মেরেছে মেরে দিকে আমার দিদিকে ফোন করেছে দিদি ফোনের মধ্যে আমার চিৎকার শুনতে পাচ্ছে আর ও আমাকে মারছে যে দিদিকে বলছে মিৰে হস্পিটালেই পাৰ্থ মিৰেই ফেলো ৰিপৰ্ট নিউজ নমেনছলেণ্ড হাবড়া